স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সত্যিকারের উপকার হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দেবাঞ্জন কাণ্ড থেকে দৃষ্টি সরাতেই এই চমক বলে জানিয়েছেন তিনি সিবিআই তদন্ত ছাড়া দেবাঞ্জন কাণ্ডের সত্যি সামনে আসবে না এই সরকারের তদন্তে কারোর ভরসা নেই বুধবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাত এসে এভাবেই রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ভালো কথা কিন্তু শেষ পর্যন্ত হবে তো ইলেকশনের আগে অনেক রকম স্ট্রাইফেন্ড শুরু করা হয়েছিল ভাতা জঙ্গলমহলে আমরা দেখলাম আদিবাসীদের দেওয়া হলে এক হাজার টাকা দিয়ে বন্ধ মহিলাদের পাঁচশো টাকা দিয়ে বন্ধ বলা হচ্ছে টাকা নেই তো কেবল এগুলো প্রচার করার জন্য খবর করার জন্য হয়তো এগুলো করা হচ্ছে কিংবা এই ভ্যাকসিন কাণ্ডে ফেঁসে গেছেন সবাই এটাকে একটু নিউজ ঘুরি দেওয়ার জন্য এই ধরনের করা হচ্ছে হোক চলুক সত্যিকার লোক যদি লাভবান হয় তাহলে ভালোই তো কেন্দ্র সরকার এত সমস্ত লাভ দিচ্ছে এখানকার লোক পাচ্ছে না সেগুলোও পাওয়ার ব্যবস্থা করে দিন এই কাণ্ডে যে যা তদন্ত চলছে কতটা সন্তুষ্ট না আমরা তো সিবিআই চেয়েছি কারণ কি এই সরকারের যে ক্রেডিবিলিটি সেটা কেউ উপর ভরসা করে না কারণ কি সাদা তদন্ত এই ধরনের সিট গঠন হয়েছিল অন্যান্য বিভিন্ন রকম ঘটনার উপরে সিট বা সিআইডির তদন্ত ঘোষণা হয়ে যায় কোনো রিপোর্ট পাওয়া যায় না কাউকে কোনো সাজা হয় না কেবল চাপা যেগুলো হয় তো সেজন্য সেরকম হবে না তো এই ধরনের সন্দেহ মনে আছে আর এতে কোনো সমাধানও হবে না সেটা আমরা কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চেয়েছি নির্বাচনের সময় ভুয়ো গাড়ির নীলবাতি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ দেবাঞ্জনের মতো আরো অনেকেই তাতে যুক্ত ছিলেন সঠিক তদন্ত না হলে প্রয়োজনে আদালতে যাওয়ার হুমকি দিয়ে রাখলেন দিলীপ ঘোষ নিউটাউন ইকোপার্ক থেকে পলাশ নষ্ট করে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন